ascoltare, che abbia... সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে। 27 মার্চ অন্ধকার থাকতে থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম, সামান্য হাত ব্যাগ নিয়ে। হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে দাঁড়ালো আমাদের সামনে। বাবাকে সম্বোধন করে বললেন, ডাক্তারবাবু আসেন আমার সঙ্গে। হয়তো জ্ঞান হারিয়েছিলাম, সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা। সামনে বসে আর্মি অফিসার, বললাম, আমাকে বাবা মায়ের কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন? অফিসার হেসে উত্তর দিলেন, তোমার নিরাপত্তার জন্যে। সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো। সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম। কাকাবাবু আমাকে বাবার কাছে রেখে আসুন। কাকাবাবু, আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি এক স্কুলে পড়েছি, একসঙ্গে খেলাধুলা করেছি। আমাকে দয়া করুন কাকাবাবু, আমাকে দয়া করুন। উনি ছাড়া দিয়ে আমাকে দৌড়ে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম। এরপর 16 ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি। প্রথমে আমার উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল একজন বাঙালি। আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম। সে রাতে আর কতজন আমার উপরে অত্যাচার চালিয়েছিল বলতে পারবো না, তবে 6-7 জন হবে। অফিসারের হাত ধরেই মিনতি করে বলেছিলাম, আমাকে রক্ষা করবার কথা বলেছেন, আমি তো রক্ষা পেলাম, এবারে আমাকে ছেড়ে দিন। আপনি আমার ভাই, আপনার বয়সে আমার বড় ভাই আছে, আমাকে ছেড়ে দিন। অফিসারকে হঠাৎ কিছু থুথু ছিটিয়ে আমার মুখে কি সব গালাগালি করে গেল। আমি নিস্তব্ধ নিথর হয়ে বসে রইলাম। মনে হলো, আমি কেন তার চরণে প্রথম অর্ঘ হলাম না, এটাই তার ক্ষোভ। কিন্তু সে তো তার অক্ষমতা। আমি এখন জড় পদার্থ, যে যখন যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে সয়ে গেছি। সম্ভব হলে দাঁতে দাঁত চেপে উচ্চারণ করেছি, জয় বাংলা। কারো বোধগম্য হলে কিছু থুথু কিছু লাথি উপহার পেয়েছি। আমাকে শাড়ি কিংবা দোপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো। ক্যাম্পে নাকি কোনো মেয়ে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে, তাই আমাদের পরনে শুধু পেটিকোট আর ব্লাউজ, যেমন ময়লা তেমনি ছিঁড়া। দুচোখ জলে ভরে উঠত, বাবার কথা মনে হতো, মা এবার কি শাড়ি নিবি? আমি বলতাম, তুমি যা দেবে। আতরে মাথায় হাত রেখে বলতেন, মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে। বাবা, তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরে যাবার জন্য জন্মায়নি? তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল, সে শত ঘরের ঘরণী, যাযাবর রমণী। পরদিন হঠাৎ আমাদের ভেতরে একটি মেয়ে মারা যায়, যে কিনা অন্তঃসত্ত্বা ছিল। সকাল থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, কাটা পাঠার মতো হাত পা ছুড়ে আস্তে আস্তে
সুফিয়ার মা বলল হালারে পালাইল নাকি? ওর কথা যেন শরীরে অসুরের শক্তি পেলাম, দরজা ধাক্কাতে লাগলাম, চেঁচাতে আরম্ভ করলাম। হঠাৎ শুনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু। মনে হলো আমি বেঁচে গেছি, কিন্তু তখনও জানতাম না কি মরণ অপেক্ষা করছে আমার জন্য। সেখানে তিন চার দিন থাকবার পর ডাক্তার আমাকে জানালেন আমি গর্ভবতী। জিজ্ঞাসা করলেন, তুমি কোথায়, কার কাছে যেতে চাও? ঠোঁট চেপে বললাম, কারো কাছে নয়, আমার মতন দুস্থ মেয়েদের জন্য যে ব্যবস্থা করবেন আমার জন্য তাই করুন। বাবা এলেন, দুহাতে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। মুখ তুলে বললাম, বাবা বাবা, আমি কি এখন যাবো তোমার সঙ্গে? বাবা একটু থেমে ইতস্তত করে বললেন, না মা, আজ আমি তোমাকে নিতে পারব না। আস্তে করে বাবার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিলাম। দাদা এসেছিলেন কলকাতা থেকে আনা শাড়ি নিয়ে। দাদা অপর সময় একটা কথা বলে দিলেন যেটা বাবা বলতে পারেনি, তারা আমরা যে যখন পারবো তোকে এসে দেখে যাব। তুই কিন্তু হুপ করে আবার ও বাড়িতে গিয়ে উঠিস না। আর তাছাড়া আমাদের ঠিকানা চিঠিপত্র লিখবারও কোনো দরকার নেই। তুই তো ভালোই আছিস, সরকার থেকে ক্ষতিপূরণ পেয়েছি, তা দিয়ে বাড়িঘরও মেরামত করা হয়েছে। হঠাৎ ঘুরে দাঁড়ালাম, ওর দিকে আর তাকাই না। বাবা দাদাও কি তাহলে আমার সম্ভ্রম মাতৃত্বের দাম নিয়েছে সরকারের থেকে? নতুন ঘর তুলেছে, পুরনো ঘর মেরামত করেছে। আচ্ছা, ওরা ও ঘরে থাকবে কি করে? বাস্তব বড় কঠিন, আমি বীরাঙ্গনা, আমাকে নিজের পায়ের উপর ভর করে দাঁড়াতে হবে, আমাকে বাইরে বেরোতে হবে, বাইরে বেরোতে না পারলে আমি মরে যাব। এ সমাজ আমাকে গ্রহণ করবে না। জুলাই মাসের এক বিকেলে আমার আপন বলতে যা ছিল সব অতল জলে ডুবিয়ে দিয়ে কোনো জাহাজে উঠে বসলাম। অন্তরে উচ্চারণ করলাম, জয় বাংলা। দেশ স্বাধীন হল, কেউ গাজী, কেউ শহীদ, কেউ বীর শ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, সবার কত সম্মান সুখ্যাতি। অথচ আমি তো কিছুই চাইনি, চেয়েছিলাম শুধু আমার নারীত্বের মর্যাদা। আর প্রিয় জন্মভূমির বুকে একটুখানি আশ্রয়, যে দাদা বাবা আমাকে দুর্বৃত্তের হাত থেকে রক্ষা করতে পারেনি, তারাই বিচারকের আসনে বসে আমাকে অসুচি অপবিত্র জ্ঞানে পরিত্যাগ করেছে। কি সুন্দর সমাজ ব্যবস্থা, ভাবলে ঘৃণা হয়। জন্ম দিলেই জননী হওয়া যায়, কিন্তু লালন পালন না করলে মা হওয়া যায় না। প্রতি নিঃশ্বাসে আমি অভিসম্পাত দেই বাঙালি জাতিকে, তাদের হীনমন্যতার জন্য, তাদের মাকে অসম্মান অপমান করার জন্য। আমি তো তুচ্ছ না দূরে কন্যা, কিন্তু তোমরা পিতৃঘাতী। সমগ্র বিশ্ব আজ তোমাদের ধিক্কার দিচ্ছে, কুচক্রি, পিতৃহত্যা, লোভী, প্রতারক, বিশ্ব সব।